যুদ্ধকালীন ভাবে নতুন মোড়কে বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিন তৈরি করছে চিত্তরঞ্জন লোকোমোটিভ। প্লেনে যেমন ব্ল্যাক বক্স থাকে, ঠিক সেই রকমই ব্ল্যাক বক্স থাকছে এই ইঞ্জিনে। গেরুয়া এবং সাদা রঙের এই ট্রেন 130 কিলোমিটার বেগে ছুটবে। নতুন ডিজাইন তৈরি করে রেলওয়ে বোর্ডে পাশ করাবার পরই যুদ্ধকালীন তৎপরতায় নতুন মোড়কে এরোপ্লেনের মতো সুরক্ষা কবচ নিয়ে আসছে বন্দে ভারত এক্সপ্রেস। গেরুয়া সাদা রঙের এই ট্রেন 130 কিলোমিটার বেগে ছুটবে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় এই প্রথম পুশপুল এরোডাইনামিক সিস্টেমে বন্দে ভারত লোকো বা রেল ইঞ্জিন তৈরি হচ্ছে। প্রাথমিকভাবে দুটি ইঞ্জিন সেপ্টেম্বর মাসেই সম্পূর্ণ করে দেবে বলে কর্মচারীরা জানান। এক্ষেত্রে দুটি করে ইঞ্জিন 24টি যাত্রী কামরা নিয়ে সামনে এবং পেছনের দিকে থাকবে। সামনের ইঞ্জিনটি টানবে এবং পেছনের ইঞ্জিনটি ঠেলবে। এটি হলো পুশ পুল সিস্টেম। মডার্ন কনসেপ্ট হয় বন্দে ভারত মে উসি কনসেপ্ট কো ইসমে অ্যাডাপ্ট কিয়া গয়া। ইসমে কাফি সারে ডিসপ্লেজ হ্যায়, জেসে মেন এন্ড মেশিন ইন্টারফেস কেহতে হ্যায় উসকো, ক্যা হিউম্যান ইন্টারফেস কেহতে হ্যায়, HMI কেহতে হ্যায়। ও আপকে প্রপালশন কন্ট্রোল কে লিয়ে ভি হ্যায়, কবচ কে লিয়ে ভি হ্যায়, ও লাগায়ে গে। আশাবাদী শ্রমিক নেতৃত্ব, বর্তমানে যে বন্দে ভারতের টেকনোলজি এসছে, আমরা খুবই ইন্টারেস্টেড, খুবই আশাবাদী যে আমরা পুরো বন্দে ভারতের ট্রেনটাই আমরা এখানে বানাবো এবং এখান থেকে যে ট্রেন বেরোবে বন্দে ভারতে, সেই ট্রেন সারা ভারতবর্ষের রেলে ছুটবে। এটা দেখতে পেলে আমরা খুবই আনন্দিত হব। আরও যে যে বৈশিষ্ট্য থাকছে, ইঞ্জিনের সুরক্ষা কবচ, CCRVC প্রযুক্তি, প্লেনের মতো ব্ল্যাক বক্স, দুটি ইঞ্জিনকে একসঙ্গে কন্ট্রোল, অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা, কন্ট্রোল হবে ইঞ্জিন রুম থেকেই। এই ইঞ্জিনটির মধ্যে সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে ইঞ্জিনের সুরক্ষা কবচ। লুকিং গ্লাস অনেকটা বড় করা হয়েছে। CCRVC প্রযুক্তি অর্থাৎ লোকো পাইলটের সমস্ত অ্যাক্টিভিটিসের কথাবার্তা বা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তা বিশেষভাবে রেকর্ড হয়ে থাকবে ওই সিস্টেমে। যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে তার পর্যালোচনাও করা যাবে। প্লেনে যেমন ব্ল্যাক বক্স থাকে, সেরকমই ব্ল্যাক বক্স থাকবে এই ইঞ্জিনে। পিছনে ইঞ্জিন থাকলেও সামনের ইঞ্জিন থেকেই পিছনের ইঞ্জিনকে কন্ট্রোল করা যাবে। অর্থাৎ একজন লোকো পাইলটই দুপ্রান্তে দুটি ইঞ্জিনকে একসঙ্গে কন্ট্রোল করতে পারবেন। এর জন্য আলাদা পাইলটের প্রয়োজন পড়বে না। পাশাপাশি রয়েছে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা। জানলার ধারে লাল সবুজ পতাকা দেখানোর দরকার নেই। লোকো পাইলট নিজের কন্ট্রোল রুম থেকেই মনিটরের মাধ্যমে, বিশেষ লাইটের মাধ্যমে সিগন্যালিং ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারবেন। স্টেশনের সঙ্গে পাইলটের যদি কোনো কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় তাহলে ইঞ্জিনটির মাধ্যমে অটোমেটিক ব্রেক লেগে যাবে। ইঞ্জিন সহ কোচে রয়েছে শুধু LED আলোর ব্যবস্থা। এই সমস্ত কন্ট্রোলই হবে ইঞ্জিন রুম থেকেই। আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায়, রিপোর্ট Z24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Z24 ঘন্টা।